গ্লুগান কি এবং এটার দাম কত এবং এটা কিভাবে ইউজ করতে সেটা মূলত আমি আমার আজকের এই ভিডিওতে দেখাবো। তো ফ্রেন্ডস আপনারা দেখছেন টেক সাইম ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি সাইমন ইসলাম। তো ফ্রেন্ডস প্রথমে বলে নিই, এই ভিডিওটা হচ্ছে মূলত তাদের জন্য যারা এখনও গ্লুগান সম্পর্কে জানে না বা গ্লুগান কীভাবে ইউজ করতে সেটা জানে না। তো অর্থাৎ বিস্তারিত মূলত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো, এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস এটা হচ্ছে গ্লুগান, অর্থাৎ আমরা যেরকম একটার সাথে আরেকটা জোড়া লাগানোর জন্য যেরকম বিভিন্ন ঘাম বা সুপারগুলো ইউজ করে থাকি, তো এটা মূলত একটা ঘাম আর কি, অর্থাৎ লাশা জাতীয়। তো এটা একটার সাথে আরেকটা জোড়া লাগানোর ক্ষেত্রে মূলত ইউজ করা হয়, বিশেষ করে ক্রাফটের যারা কাজ করে থাকে বা কাগজ দিয়ে বিভিন্ন ফুল তৈরি করা বা একটার সাথে আরেকটা জোড়া লাগানোর ক্ষেত্রে মূলত এটা তৈরি করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস আমার হাতে এটি হচ্ছে গ্লুগান। তো এটা ইউজ করার ক্ষেত্রে এটার সাথে যে ইয়েগুলো দেখতেছেন এগুলো হচ্ছে স্টিক, অর্থাৎ এগুলোকে গ্লু স্টিক বলা হয়। তো আপনি যখন একটা গ্লুগান যখন কিনবেন তখন আপনি সাধারণত এইরকম ফ্যাক্টরির ভিতরে পাবেন, বাট আপনার যে স্টিকগুলো আপনাকে এক্সট্রা পারচেস করতে হবে। অর্থাৎ এখানে প্রতিটা স্টিক পার ফিস হচ্ছে আপনার 10 থেকে 15 টাকার মতো, অর্থাৎ কিছু স্টিক গ্লো স্টিক হচ্ছে 10 টাকা, আবার কিছু হচ্ছে 15 টাকার মতো আর কি। তো এটা মূলত ভালো আছে খারাপ আছে, আর গ্লুগানের ক্ষেত্রে মূলত বড় আছে ছোট আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নেবেন। তো আমার এটা হচ্ছে 100 থেকে 240 ভোল্টের মূলত, আর আপনি চাইলে আরও বড়ও নিতে পারেন। অর্থাৎ আপনার যদি টুকিটাকি কাজ করে থাকেন তাহলে ছোটোগুলো ইউজ করতে পারেন, আর বেশি বড় অর্থাৎ বাড়ি কাজের জন্য আপনার বড়গুলো আপনি ইউজ করতে পারেন। তো এটা কীভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছে, যে এটার সাথে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি মূলত এটা রাখার জন্য কাজ করার সুবিধা, স্ট্যান্ডটা দিয়েছে, আপনি স্ট্যান্ডটা লাগিয়ে নেবেন। আর প্রথমে এটার জন্য ইউজ করার জন্য একটা সুইচ আছে, আপনি প্রথমে কেবলটাকে প্লাগে লাগাবেন, তারপর সুইচটা অন করবেন। আর যে গ্লু স্টিকগুলো লাগানোর ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করবেন, সেটা হচ্ছে আপনি এটা লাগানোর সময় যে আস্তে আস্তে মরিয়ে লাগাবেন। তো আমার এটা আসলে গ্লুগানটা মূলত একটা ইউজ করা গ্লুগান, আমি মূলত এটা ইউজ করার দিন থেকে তো আজকে রিভিউ করতেছি আর কি। তো আপনি যখন ইউজ করবেন তখন স্টিকগুলোকে হালকা মরিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দেবেন, তারপর আপনি এটা চাপ দিয়ে ইউজ করবেন। আর অর্থাৎ প্লাগে লাগানোর পর 3-4 মিনিট আপনি ওয়েট করতে হবে আপনাকে, সাথে সাথে আপনার গ্লুগুলো বের হবে। অর্থাৎ এই স্টিকটা মূলত গোলেই কিন্তু আপনার যে লাশ আঠালো যে লাশাটা ওইটা মূলত গোলেই মূলত বের হবে। তো আর হ্যাঁ, একটা গ্লুগান যখন আপনি অর্ধেক শেষ হয়ে যাবে তো বা আপনার চলন্ত অবস্থায় কিন্তু ওই গ্লু স্টিকটা কখনোই বের করবেন না, অর্থাৎ একটা গ্লু স্টিক লাগানোর পর ওইটা শেষ না হওয়ার আগ পর্যন্ত ওইটা কখনোই বের করবেন না। তো অর্থাৎ ওইটা শেষ যখন অর্ধেক যখন চলে আসবে তখন আবার নতুন করে আরেকটা লাগাবেন। তো কখনো একটা মানে সে অর্ধেক শেষ হয়ে গেলে সেটা আন দিয়ে বের করতে গেলে আপনার গ্লুগানটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এই ভুলটা কিন্তু অনেকেই করে। তো যেটা লাগাবেন সেটা একেবারে শেষ হয়ে যাওয়ার পর শেষ হয়ে যাওয়া অর্ধেক শেষ হওয়ার পর আরেকটা ভিতরে ঢুকাবেন লাগিয়ে। তো ওইভাবে আপনার খুব সহজে গ্লুগান ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমি কয়েকটা আপনাদের সামনে অর্থাৎ দেখানোর জন্য আমি কয়েকটা লাগিয়ে দেখাচ্ছি, কয়েকটা জোড়া এক দুইটা কলম জোড়া লাগিয়ে দেখাচ্ছি এবং কাগজ জোড়া লাগিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস আপনার এটা চাপ দিলে কিন্তু গ্লুগুলো অর্থাৎ যে আঠালো যে লাশাগুলো আর কি ওগুলো মূলত বের হবে। বের হওয়ার পর লাগানোর পর আপনারা 4-5 সেকেন্ড ওয়েট করবেন, অর্থাৎ লাগিয়ে 4-5 সেকেন্ড ওয়েট করলে দেখবেন এটা শক্ত হয়ে গেছে। তো বিশেষ করে যারা ক্রাফটের কাজ করে বা বিভিন্ন ফুল কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে বা ইলেকট্রিকের ক্ষেত্রে যারা ছোটো ছোটো ব্যাটারিতে তার লাগানো বা বিভিন্ন কাজে মূলত এটা ইউজ করা হয়। তো যারা মূলত ইউজ করতে চাচ্ছেন বা কিনছেন তারা তো বুঝতেছেন। তো ফ্রেন্ডস এটার দাম হচ্ছে মূলত আমি 200 থেকে 250 টাকার ভিতরে পাবেন, অর্থাৎ আরও কম বেশি হতে পারে, তো যার থেকে জানিতে পারে আর কি। আর আপনি যদি অনলাইন যদি পারচেস করতে চান তাহলে সেক্ষেত্রে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ট্রাস্টেড একটা অনলাইন শপের লিঙ্ক দিয়েছি, আপনি সেখান থেকে চাইলে বিভিন্ন ধরনের গ্লুগান আছে, বড় আছে ছোট আছে, তারপর গ্লু স্টিক আছে, আপনি সেগুলো পারচেস করতে পারেন। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি, ওরা 100% ট্রাস্টেড। আপনি চাইলে দোকান থেকে যদি না কিনতে চান তাহলে আপনি অনলাইন থেকে অর্ডার করে দিলে আপনাকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।